বাসা রান্নাঘরে রাত নটা মানেই আমি হাজির নিয়ে এবার জলসা রান্নাঘরে সিজন টু কো প্রেজেন্টেড বাই প্রাণব অ্যান্ড মহাকোশ রিফাইন্ড সয়াবিন অয়েল স্পেশাল পার্টনার মাদার ডেয়ারি ডেলিশিয়াস ডেয়ারি হোয়াইটনার। তাহলে চলুন দেরি না করে ডেকে নিই আজকের আমাদের স্পেশাল চমককে। আমার মাথায় অনেক কিছু আসছে, এবার তুমিও কিন্তু কম যাও না। হ্যাঁ, দারুণ লাগছে। আমার মনে হচ্ছে আমার দুজনের ডিজাইনের এক প্রত্যেক বছর পুজো আসে, কিন্তু আমরা পুজোর আগে থেকে কত কি প্ল্যান করি না, খাওয়া দাওয়া বল, রান্না বল, বেড়াতে যাওয়া বল, সবকিছু। পুজো মানে এটা বিরাট ব্যাপার আমাদের জীবনে। আজকে কিন্তু এখানে দুটো দারুণ রান্না হবে, কিন্তু সেটাও তোমার খাওয়ার লিস্টে ঢুকিয়ে দিতে পারো। অ্যাবসলিউটলি, সেগুলো আমার পুজোর মেনু হতে চলেছে এবং আমি খেতে ভালোবাসি, তুই খুব ভালো করে জানিস। কিন্তু প্লাস পয়েন্ট কি জানিস, আমাকে একা জাজ করতে হবে না, জাজ করলে দুজনেই ফুল মার্কস পাবে। আমাদের গেস্ট শেফ থাকবে এবং তুমি কে বলবে যে কোন বাড়ির রান্না এগিয়ে রইল, শ্বশুর বাড়ি না বাপের বাড়ি। দারুণ, ঠিক আছে। কই তারা, তাদের তা আসেনি এখনো? আমি জাস্ট বলতে যাচ্ছিলাম, হ্যাঁ কস্তুরি এসো এসো এসো, কেমন আছো? হ্যাঁ খুব ভালো, পুজো আসছে সামনে। এই তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর, তোমাদেরও দারুণ দেখতে লাগছে। তার পাতাতে যে বেশি কার বেশি ঝাঁজ, বাঙালির ভুল বোঝে মাত্র। উনি আমার বাবা শৌনক রায়, উনি আমার মা কৃষ্ণা রায়, আমার ছোট মাসি মঞ্জু রায়, আমার ছোট মামা চন্দন নাগ, আমার দেও প্রতিম ধারা কাকি শাশুড়ি, মৌসুমি ভট্টাচার্য, উনি আমার শাশুড়ি মা, কে জানা। কস্তুরি বলো, তোমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির তরফ থেকে আজ কে কে রান্না? আমি একদম সেফ খেলেছি, তো আমি বেছেছি আমার হাজবেন্ডকে আর আমার বাবাকে। হ্যাঁ, এটা কিন্তু দারুণ হলো যে মানে একজন মহিলার আদর্শ পুরুষ বলতে তার বাবা তার কাছে অবশ্যই, এবং বিয়ের পর তার হাজবেন্ড। আর এখানে তুমি তোমার হাজবেন্ড এবং তোমার বাবাকে জাস্ট লড়িয়ে দিতে লড়িয়ে দিলাম। গেস্ট করব, তোমরা প্লিজ একটু সেটেল ডাউন করো, একটু বসো। তাহলে ডেকে নিই আমাদের এক্সপার্ট শেফ সন্দীপ পাণ্ডেকে। এসো সন্দীপদা। ও নমস্কার। নমস্কার।